في كبر. فقال رجل: إن الرجل يحب أن يكون حوله حسنا ونعله حسنا. قال: إن الله جميل يحب الجمال. الكبر بطل الحق وعامة الناس. مسلم شريف. حضور النبي الكريم صلى الله عليه وسلم ارشاد الجن: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر. حضور بولتن যে জান্নাতে ভারে জাতীয়কে যেতে পারবে না, প্রবেশ তো দূরের কথা। জান্নাতে বা আল্লাহর নৈকট্য, জান্নাত হয়তো বা আল্লাহর নৈকট্য, বা হয়তো বা সুন্দর বাগান, যাই হোক আমি তো দেখিনি কোনোদিন, মরলে হয়তো দেখতে পাবো কি জানি না, পাবো না তার কোনো চান্স নাই, সেই বলে বাণী। লাল এখন জান্নাতে প্রবেশই করতে পারবে না সে, মরকার ফি কলবিহি মিসকাল যতদিন মিন কিবার, যার মনের ভিতরে একটা সর্ষের দানার মতো যদি কোনো অহংকার বাস করে থেকে থাকে, সে কোনোদিন বেহেশতের ধারে কাছেও যেতে পারবে না। ফাকাল রাজুল, একজন ব্যক্তি বসেছিলেন, তিনি একটু দাঁড়িয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ফাকাল রাজুল ان رجلا يحب ان يكون صوته حسنا ونعله حسنا. سبب কি জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুব সুন্দর কাপড় পরতে ভালোবাসি, আমি জুতা নাল হোক জুতা খড়ম বা চটি যা বলো না কেন, আমি এগুলো সুন্দর সুন্দর পরতে আমি ভালোবাসি, এটিও তো অহংকার। قال رسول الله صلى الله عليه وسلم ان الله جميل يحب الجمال. হুজুর বললেন যে না না এটা অন্তর হবে কেন, আল্লাহ সুন্দর, নিজে সুন্দর এবং সুন্দর জিনিসকে আল্লাহ তারা পছন্দ করে থাকে। আর কি বলো, বাতুল হক ওয়া গামাতুন নাস, অহংকার হচ্ছে যেটি মানুষকে দেখাবার জন্য, মানুষকে মানুষের কাছে সেই করার জন্য, নিজেকে মানুষকে উত্তম ভাবার জন্য, এবং সেটি পরে সেটি লেবাসকে পরে আল্লাহ জমিনে আল্লাহ বিরুদ্ধে নিজেকে একটা যেমন ফেরাউন হামান সাদা এই ধরনের নিজেকে অহংকার ধরে আল্লাহ জমিন উপরে যারা চলাফেরা করে যে আমার মতো আর দ্বিতীয় কেউ নাই। একটু আগে বলছিলাম যে আগের ফির দল বা রুয়ে জমিন আস আমি নষ্ট আমি নষ্ট আমি নষ্ট, যদি জান্নাতের তো কেউ অধিকার হয়ে থেকে থাকে জমিনের উপরে, তাহলে একমাত্র আমি আমি এবং আমি, এইটি হল অহংকার। হুজুর বললেন যে ভালো খাওয়া, ভালো কাপড় চোপড় পরা, সুন্দর হয়ে থাকা, এগুলো কোনটা অহংকার না, কিন্তু এগুলো করার পরে যখন নিজেকে সবাই উত্তম মানুষ মনে করবে, যেমন অনেকে দেখবে এটি তো মসজিদ, অনেকে আমি তো অনেক মসজিদে নামাজ পড়তে সময় সময় ঢুকে পড়ি, দেখবে যে রিক্সাওয়ালা বা ঠেলাওয়ালা সে বেচারা রিক্সা খেলা খেলতে খেলতে নামাজের সময় হয়ে গেছে জামা পড়ছে, তিনি জামাজের খুব আছে, তিনি রিক্সাতে তারপর লাগিয়ে বা ঠেলা রেখে উনি একটা গামছা গায়ে দিয়ে মাথা একটা কাপড় বেঁধে উনি এসে দাঁড়িয়ে পড়লেন, এই তোমাদের মতো সুন্দর লেবাস যারা পরে আছে, আমার মতো সুন্দর লেবাস যারা পরে আছে, তার পাশে এসে আল্লাহ দাঁড়িয়ে রইল। তুমি যারা রিক্সা খেলেছে খেলা খেলেছে তার গায়ে খামের গন্ধ, এখন দাঁড়াবার পরেই একটু কেমন যেন একটা মনে হলো দাদা কেন ওর গায়ে দাঁড় থেকে যায়, ওদের একটা মানুষ আর তোমার মতো মানুষকে সে টেনে নিয়ে গায়ে ঘাম ফেলেছে এবং তোমার যে বেশি হালাল পয়সা সে রোজগার করছে ওটা দিকে লক্ষ্য না দিয়ে তোমার সুন্দর লেবাস একটুখানি টেনে ধরলে সে যেন ওই খামের গন্ধ হলে লেবাস আমার গায়ে যেন দাঁড় থেকে যায়, এইটি হলো অহংকার। এইটি আল্লাহ ওই যে তুমি গায়ে একটু ভোজ করিয়ে নিয়ে তুমি নামাজ পড়লে সুন্দর হবে, তোমার গায়ে আতর গোলাপের খুঁজবো আর ওর গায়ে পরিশ্রম করে যে আতর গোলাপ মেখে যে তার খুঁজবো, পরিশ্রম হালাল রুজি করে পড়ার সময় খায়ের গায়ের ঘামটি যে টকায়, এটি আল্লাহর কাছে আতর গোলাপের চেয়ে বেশি মুশকি আমরা চেয়ে বেশি খুশি আল্লাহর কাছে লাগে, কারণ সে গায়ে ঘাম ফেলেছে হালাল রুজি কামাবার জন্য, আর তুমি হারাম উনি কামিয়ে আপন রাম মেয়েকে
নিজেদের অ্যাট্রাক্ট করার জন্য এসেছো আর তাকে অ্যাট্রাক্ট ও করছে, তুমি তো করতে পারবে না। আপনি মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য আপন মেয়েছো, আর আল্লাহ আল্লাহর কাছে হালাল দিয়ে খাওয়া বা খাওয়ার গায়ে ঘাম মেরেছে, তোমার আপন গোড়াদেরকে ওর গায়ে ঘামের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, এটা হলো অহংকার, বুঝলে? তাই হুজুর বললেন যে ওটি অহংকার না, ভালো খাওয়া ভালো পড়া এটি অহংকার না। অহংকার হলো মানুষকে ছোট করে দেখা, নিজেকে বড় করে দেখা, ওটাই হলো অহংকার। আবু দাউদের আরেকটি হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة الجواد ولا جا ذليل. এখানে বলা হচ্ছে যে কোনদিন জান্নাতে এসে প্রবেশ করবে না, বরং আল্লাহ তাআলা তাকে জান্নাতে জান্নাতে জান্নাতি হওয়া সত্ত্বেও, আমল ভালো হওয়া সত্ত্বেও তাকে আল্লাহ তাআলা তার অহংকারের জন্য তাকে জান্নাত থেকে বহিষ্কার করার জন্য হুকুম দেবেন, যদিও তার অন্যান্য আমল ভালো। একটা শুধুমাত্র অহংকারের জন্য জান্নাতে হওয়া সত্ত্বেও তাকে জান্নাত থেকে বহিষ্কার করতে করে দেওয়া হবে। আরেকটি এখানে হাদিস শরীফ, আমি হাদিসগুলো কেন বলছি জানো, আমি একটু আগে তোমাদের কোরআন পাকের একটা আয়াত শুনিয়েছি, আল্লাহ তাআলা বলছেন যে আমি কোনো রাসূল পাঠাইনি, কিন্তু আমি মুহাম্মদকে পাঠিয়েছি তোমাদের কাছে এর জন্য যাতে করে আমার হুকুম তোমাদের কাছে পৌঁছে যায়। তো আল্লাহর যে হুকুমগুলো ছিল সেগুলো রাসূলের পাক পৌঁছে দিয়েছেন, যে হুকুম আল্লাহর কাছ থেকে পেয়ে রাসূলে পাক তোমাদের কাছে পৌঁছে দিয়েছেন তাকে বলা হয় হাদিস শরীফ। আর যেটা সরাসরি রাসূলে পাকের কাছে এসেছে আল্লাহর কাছ থেকে তাকে বলা হয় হাদিস কুদসি। আর যেটা জিব্রিলের মাধ্যমে আল্লাহর হুকুম রাসূলের পাকের কাছে এসেছে তাকে বলা হয় কালাম বা কোরআন শরীফ। এখন আমি আল্লাহ কালাম রাসূলের পাকের জবান থেকে ভিন্ন ভাষায় বেরোচ্ছে যার জন্য একটি হাদিস শরীফ। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুল মা শিতা ওয়াল বাসা মা শিতা ইন আফতাকা ইসনা ইসনা